উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে 14 জন মেডিকেলের জুনিয়র ডাক্তার করোনা পজিটিভ। কলকাতার পাশাপাশি এবার জেলাতে সংক্রমণের হার বেড়েই চলেছে। আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে 14 জন মেডিকেলের জুনিয়র ডাক্তার করোনা পজিটিভ। তার পাশাপাশি হাসপাতালে 3 জন নার্স করোনায় আক্রান্ত। সম্প্রতি বেশ কিছুদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর সন্দীপ কুমার সেনগুপ্ত করোনা পজিটিভ হয়েছিলেন। তিনি ইতিমধ্যে সুস্থ রয়েছেন এমনটাই জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক। তিনি আরও জানান, সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে করোনা কিন্তু দিন দিন বেড়েই চলবে, যার ফলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। কারণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লে হাসপাতালে বেড কমে যাবে এবং বেড কম পড়বে। তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জানান, সামাজিক দূরত্ব, মাস্ক পরে থাকতে, অন্তত 15 দিন মানুষ সচেতন থাকলে সংক্রমণ কমে যাবে বলে আশাবাদী। আমাদের এখানে কয়েকজন ছাত্রদের মধ্যে ধরা পড়েছে কালকে টেস্টে করে, তো সেটা যেহেতু এটা ওমিক্রন সেহেতু চিন্তার বিষয়, স্প্রেডেবিলিটি অনেক বেশি, তো তার জন্য সমস্ত রকম প্রিকশন নেওয়া হচ্ছে যাতে এটাকে আটকানো যায়। এখন 14 জন যারা টেস্ট হয়েছে তারা পজিটিভ পাওয়া গেছে। ওমিক্রন কি না স্যার, এটার জন্য জেরোমে পাঠানো হবে কি না? সেটা তো অ্যাজ পার ইনস্টিটিউশন ওরা যেরকম বলে পাঠায়, সবার তো আর পাঠানো হয় না, তার একটা ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া হিসেবে পাঠানো হবে। আচ্ছা, রাজ্যের বিভিন্ন জায়গায় মানে আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, আপনারা কি কোনো রকম নতুন কোনো মানে প্রস্তুত করে কিছু মানে শর্ত নিচ্ছেন কি, মানে কীভাবে এই আক্রান্তের সংখ্যাকে ঠেকানো যায়? দেখুন, আক্রান্তের সংখ্যা ঠেকানো একমাত্র জনগণের হাতে। বারবার করে আমরা অনুরোধ করছি, আমাদের হসপিটালে সমস্ত বেড যেরকম স্ট্রেংথ নিয়ে খোলা আছে সেরকমভাবেই খোলা রয়েছে, ডাক্তাররাও সমস্তভাবে প্রস্তুত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা সমস্তভাবে কাজ করছেন তারা সবাই রেডি আছে। কিন্তু এইটা মাথায় রাখতে হবে, এই বিশাল জনসাধারণের মধ্যে যদি একটা পার্সেন্টেজ তারা যদি ইনফেক্টেড হয়ে যায় এবং তাদের যদি হসপিটাল লাগে তখন কিন্তু এই হসপিটালের এই বেড অনেক কমে যাবে, কম পড়বে। সেই ক্ষেত্রে এখনও সবাইকে বলা হচ্ছে যে তারা মাস্কটা ইউজ করুন, তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন এবং তারা আননেসেসারি মুভমেন্ট, যেগুলো আননেসেসারি মুভমেন্ট এদিক ওদিক যাওয়া, সেগুলো বন্ধ করুন। অন্তত 15 দিন সাবধানে থাকুন, দেখবেন আমরা হয়তো অনেকটাই এটাকে কন্ট্রোল রাখতে পারি। স্যার, কতজন ছাত্রদের টেস্ট করানো হয়েছিল? যারা যত ওই অতজনই ছিল, কতজন বলা যাবে না, যাদের সিমটম ছিল তাদের মধ্যে হয়তো অনেকেই এসেছিল 20-25 জন, তার মধ্যে দেখা গেছে যে 14 জন পজিটিভ। স্যার, ডিন স্যার তো আক্রান্ত ছিলেন, কেমন আছেন? তিনি এখন ভালো আছেন, হোম আইসোলেশন। আর নার্সরা কেউ রয়েছে স্যার? হ্যাঁ, 3 জন নার্সিং স্টাফও রয়েছে। এখন কুচলিবাড়ি ধাপরাহাট বাসস্ট্যান্ডের পাশে 0% ইন্টারেস্টে সকল প্রকার নামি দামি কোম্পানির মোবাইলের সম্ভার নিয়ে হাজির দীপ মোবাইল স্টোর। এখানে সহজ কিস্তিতে 0% ইন্টারেস্টে পেয়ে যাবেন আইটেল, টেকনো, ওপো, ভিভো, নোকিয়া, রিয়েলমি, এমআই, স্যামসাং, লাভা সহ নামিদামি ব্র্যান্ডের ফোন। এছাড়াও এখানে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার সুব্যবস্থা আছে।